বাংলা সাহিত্যের সব ধরনের বিভিন্ন গল্পগুলি একটু মশলাদার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই চ্যানেল গল্পময়। আমাদের গল্পময় চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা যদি এখনও গল্পময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন। আমাদের আজকের সংযোজন রমেশচন্দ্র সেনের দাঙ্গা বিরোধী গল্প সাদা ঘোড়া। বিস্মৃত গল্পকার রমেশচন্দ্র সেন সম্পর্কে বিশেষ তথ্য এখন আর পাওয়া যায় না, তবে তার জন্ম 1894 সালে। পেশায় ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। তার অন্যান্য গল্পগুলি হল ডোমের চিতা, মৃত ও অমৃত, তারা তিনজন প্রভৃতি। শুরু করছি রমেশচন্দ্র সেনের দাঙ্গা বিরোধী গল্প সাদা ঘোড়া। পরিবেশনায় আমি অভিষেক এবং জয়িতা। দাঙ্গার সময়ের একটি ঘটনা। ক্রমান্বয়ে কয়েকদিন রক্তস্নানের পর কলিকাতার অবস্থা একটু শান্ত হইয়াছে। হিন্দু ও মুসলমানেরা নিজ নিজ পল্লীতে কিছুটা নিঃসংকোচে হাজির হয়, কিন্তু কেমন যেন থমথমে ভাব। একদিন বৈকালে শূন্য ঠিকাগাড়ির স্ট্যান্ডে সাদা রঙের একটি ঘোড়া দেখা গেল। ধবধবে সাদা শরীরের কোথাও একটা দাগ পর্যন্ত নাই। চামড়ের মতো তার সুন্দর লেজের গোছার উপর রোদ ঝলমল করছে। প্রাণীটি যেন কত ভোলা এক পথিক। এ পাড়ায় আগে কেহই তাহাকে দেখে নাই। আশ্রয় হারাইয়া, আশ্রয় দাতাকে হারাইয়া ঘুরিতে ঘুরিতে এ পাড়ায় আসিয়াছে। ক্ষুধার জ্বালায় খালি রাস্তা শুকে, তার নিঃশ্বাসে নিঃশ্বাসে পথের ধুলা ওড়ে, কিন্তু বেচারা কোথাও কিচ্ছু পায় না। শুধু আবর্জনার দুর্গন্ধময় স্তূপ শুকিয়া শুকিয়া মুখ ফিরাইয়া নেয়। তাকে জানালা দিয়া দেখিয়া শিলার মা বলিলেন, আহারে, বেচারি হয়তো কিছুই খেতে পায় না, সহিষ্কচয়ান ফেলে পালিয়েছে। তার নববিবাহিতা কন্যা শিলা কাছেই দাঁড়াইয়াছিল। সে বলিল, কেউ হয়তো তাদের মেরে ফেলেছে। হ্যাঁ, বলিস কি? শিলার মার মুখখানা একেবারে কালো হইয়া যায়। এই মহিলা কয়দিনে একটি মৃত্যুও দেখে নাই, কিন্তু নিজের চোখে দু একটা নৃশংস ব্যাপার ঘটিতে দেখিয়াছেন, আর হত্যার কাহিনী শুনিয়াছেন অজস্র। হত্যা এবং হত্যার চেয়েও নির্মম। শুনিয়া শুনিয়া গা মিনমিন করে, অরুচি হয়, আসে অনিদ্রা। তবুও মানুষ যে এত নৃশংস হইতে পারে তিনি তাহা বিশ্বাস করিতে চান না। বলেন, সহিষ্কচয়ান বেঁচে থাকতেও তো পারে। দাঙ্গা বিধ্বস্ত পল্লীতে সাদা এই জানোয়ারটা যেন নতুন প্রাণের সঞ্চার করিল। তাহাকে লইয়া ছেলের দল মাতিয়া উঠিল। একেবারে ছোটরা দূর হইতে দেখিয়াই খুশি হয়, বড়রা আবার তার গায়ে হাত বুলায়। ঘাড়ে হাত দিলে ঘোড়াটাও আনন্দে চিহি চিহি করে। তাকে লইয়া জল্পনা কল্পনাও চলে নানা রকম। প্রায় সকলেই সিদ্ধান্ত করে কোনো রাজা কিংবা জমিদারের ঘোড়া হইবে। তারপরই ওঠে খাদ্যের কথা, বড় লোকের ঘোড়া কি খায়, কতটা পরিমাণ খায়। একজন তো বলে, জানিস ওরা বিলিতি মদ খায়। নন্টে মন্তব্য করে, মদ না খেলে এত তেজি হয়। একটি ছেলের দুর্বুদ্ধি হইয়াছিল, সে আবার বলে, ঘোড়াটা সম্ভবত ছেকড়া গাড়ির। সঙ্গে সঙ্গেই একটা হাসির রোল ওঠে। নন্টে বলে, কত ঘোড়াই না তুই দেখেছিস, তোদের বিলেন দেশে ঝুড়িচৌ ঘুড়ি চলে কিনা। এই আলোচনার মধ্যেই ঘোড়ার মুখে দড়ির লাগাম পড়াইয়া যমুনা প্রসাদ ঘোড়াটার পিঠে চাপিয়া বসিল। হাতে নিল একটা ছোট্ট ছড়ি। যমুনা প্রসাদ ছেলেটির বয়স 22-23, রং কালো, ছিপছিপে গরম, গায়ে তার একটা গেঞ্জি। সে বায়োস্কোপের টিকিট কিনিয়া চড়া দামে বুকিং ঘরের সামনে দাঁড়াইয়া সেই টিকিট বেচে ফুটপাথের উপর জুয়া খেলিয়া আধ ঘন্টার মধ্যে লাভের করি উড়াইয়া দেয়। কিছু অবশিষ্ট থাকিলে খাটি খাইয়া চিল্লা চিল্লি করে,
কিন্তু দাঙ্গারে কদিনে সে বেশ লোকপ্রিয় হইয়া উঠিয়াছে। যখনই পল্লীর বা নিকটের দেবমন্দির আক্রান্ত হয় তখনই সর্বাগ্রে শোনা যায় যমুনার কণ্ঠস্বর। সে সকলের আগে ছুটিয়া চলে। গোড়া সৈন্যদের চা ও সিগারেট খাওয়াইয়া যমুনা তাদের সঙ্গেও বেশ ভাব করিয়া ফেলিয়াছে। ছেলেরা তাকে ডাকে মিলিটারিটি ক্যাপ্টেন। কিন্তু এই দুই দিন তাহার আর কিছু করার অবকাশ হয় নাই। সে তো প্রায় সবসময় ঘোড়ার উপর চড়িয়া থাকে আর বলে, আরে হাম তো সার্জন বান গিয়া, সার্জন বান গিয়া হাম। ছেলের দল তার পিছনে পিছনে ছোটে। দুই একবার কেউ হয়তো বলে, তুমি একবার নামো না যমুনা, আমরা একবার উঠে দেখি। যমুনা কোনো জবাবও দেয় না, ভ্রুক্ষেপও করে না, শুধু তালুতে জিভ ঠেকাইয়া শব্দ করে। আবুল একবার যমুনাকে বলে, বাহ যমুনা, তুমি একাই ঘোড়া চড়বে আর আমরা বসে বসে দেখবো, পা হবে না। যমুনা বলে, যা মোড়ের দোকান থেকে পান আর সিগারেট লেয়া, তারপর চড়বি। পয়সা? আমার নাম করবি, বলবি যমুনা প্রসাদ মাংসে। মিনিট দুই তিন পরে হাবুল ফিরে আসিয়া বলিল, দিলে না বললে পয়সা লে আও। সালা ভেরিকা বাচ্চা, সালা দোকান বাকিয়া ছিলাম, দুয়াতে ভি কিতনা পয়সা নাবা করলো, আমি পান কা বস্তা থেকে পয়সা মাংছে। বলিয়া যমুনা পানের দোকানের দিকে ঘোড়াটা চালাইয়া দিল। আবুলের আর ঘোড়া চড়া হইল না। অন্যবার এই সময় ছেলেরা সার্বজনীন পূজা মণ্ডপে ভিড় করে। পাটুয়া খড় দিয়া কাঠামো করে, মাটি ছানে, কাঠামোয় মাটি দেয়। ছেলের দল দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে। টুকিটাকি জিনিসপত্র আগাইয়া দিয়া পাটুয়াকে সাহায্য করিয়া কতই না আনন্দ পায়। এবার এখনো মণ্ডপ ওঠে নাই, ছেলেরা সারাদিন ঘোড়াটাকে লইয়া ব্যস্ত। তারা তার নাম দিয়াছে চাঁদ। চাঁদের রঙের ঔজ্জ্বল্য ও কান্তি দিনের পর দিন মিলান হয়। সে পা টানিয়া টানিয়া চলে, পিছনের বাঁ পায়ে ছোট্ট একটি দগদগে ঘা। শিলার বাবা ঋষিকেশ বাবু পাড়ার প্রবীণ লোক, ছেলেদের মুরুব্বী স্থানীয়। তিনি হাবুলকে জিজ্ঞাসা করিলেন, হাবুল তোরা ঘোড়াটাকে খেতে দিস তো রে বাবা? হাবুল মন্তব্য করে, ননটে বোধ হয় দেয়। আর ননটেকে প্রশ্ন করিলে সে বলল, আমি তো জানি না কাকু, যমুনা বলতে পারে। এই নে বাবা, এটা যমুনাকে দিয়ে বলিস ঘোড়াটাকে খাওয়াতে। স্বামীর নিকট ব্যাপার শুনিয়া শিলার মা ননটেকে দিয়া বাড়ির নিচের দোকান হইতে কিছু ভুষি কিনিয়া পাঠাইয়া দিলেন। ঘোড়াটা অল্প একটু মুখে তুলিয়াই আর খাইল না। সন্তুর বন্ধু খোকন সে বলিল, এই চাঁদের গলা আটকে গেছে, আয় জল নিয়ে আসি। দুজনেই জল আনিল, কিন্তু একজনের ভারের মুখ ছোট হওয়ায় এবং অপরের মগের তলায় ছেদা থাকায় ঘোড়াটার আর জল খাওয়া হইল না। হাতের কাছে অন্য কোনো পাত্র না পাইয়া বালক দুইটি পাশের চায়ের দোকান হইতে একখানা ভাঙা দিশে খানিকটা চা আনিয়া বলিল, আয় চাঁদু খা, গোকুলের চা খুব ভালো, খেয়ে দেখ। কিন্তু গোকুলের চায়ের মাহাত্ম্য চাঁদকে মোটেই আকৃষ্ট করিল না। সে দুই একবার ডিশ শুকিয়াই মুখ ফিরাইয়া নিল। ঘোড়াটা রোগা হইয়া গিয়াছে, কেমন যেন যুবথবু ভাব। ঘায়ের অবস্থাও আগের চেয়ে খারাপ, কিন্তু যমুনার চড়ার বিরাম নাই। ঋষিকেশ তাকে একবার ডেকে কহিলেন, আর ঘোড়াটাকে একটু রেহাই দিও বাবা যমুনা, নইলে যে মরে যাবে। যমুনা মদ খাইয়া বুধ হইয়াছিল। সে আধা হিন্দি আধা বাংলায় যাহা বলিল তার সারাংশ এই, যেখানে হাজার মানুষকে মত হলো সেখানে এক সামান্য জানোয়ারকে নিয়ে
আর দুঃখ করা কেন? বলিয়াই সে হাসিল ছুরির শানিত ফলার মতো তীক্ষ্ণ ক্রূর হাসি। সন্ধ্যার পর ঋষিকেশ ঘোড়াটাকে সামনে ফাঁকা গ্যারেজে তুলিয়া দিলেন, সঙ্গে দিলেন এক বালতি জল ও বিচালি। সবে মাত্র তাহারা বাহিরে আসিয়াছে, এমন সময় চলমান লরি হইতে শান্তিরক্ষীর দল উকড়াইয়া গেল। পরদিন সকালে দেখা যায় গ্যারেজে তালা লাগানো, দরজার পাশেই ঋষিকেশের বালতি, অদূরে ঘোড়াটা নিষ্পন্দ দাঁড়াইয়া, চোখে একটুও দীপ্তি নাই, লেজ নাড়াইয়া মাছে তাড়াইবার শক্তিও নাই, মনে হয় এখনই পড়িয়া যাইব। শুনতু তাড়াতাড়ি চারটি ছোলা আনিয়া দিল, চাঁদ তাহা মুখে তুলিল না, মনকে বলিল, দেখি তো শান্তু আমার হাতে খায় কিনা, অনেক ঘোড়া কি আমি খাইয়েছি, জানিস মানে ঘোড়ার গাড়ি ছিল। কিন্তু এই প্রাণীটি তার এই আত্মবিশ্বাসেও আঘাত করিল, মনকে বলিল, রোগটার সিরিয়াসিটি দেখছি খুবই। শিলার মা দুঃখ করিতে লাগিলেন, আহা বেচারির দেখছি দাঁড়াবার ক্ষমতা নাই, কিন্তু একবার শুলে তো আর উঠবে না। শিলা জিজ্ঞাসা করে, ঘোড়া নাকি দাঁড়িয়ে ঘুমায়? ঋষিকেশ বলিলেন, কে বললে, আট দিন বাদে ওরাও একবার গড়িয়ে নেয়। বেলা দশটা, কড়া রোদ যেন গায়ে চাবুক মারে। চাঁদ ছটফট করে, ছেলেরা তাকে ধীরে ধীরে হাঁটাইয়া টেবুদের গাড়ি বারান্দার তলায় লইয়া যায়। শান্তু তাদের আশ্বাস দেয়, সাদা জানোয়ারদের রোদ সহ্য হয় না, ওতে ভয়ের কিচ্ছু নেই। এমন সময় বড় রাস্তার মোড়ে বেটে খাটো একটি মানুষের আবির্ভাব হয়। এদিকে ওদিকে চাহিয়া লোকটি গলিতে ঢোকে, একগাল পাকা গোফদারি, খালি গা, পরনে ময়লা লুঙ্গি, মাথায় ফেজ, হাতে টিনের মগ, মগটা রোদে চকচক করিতেছিল, এমনিতেই সে দৃষ্টি আকর্ষণ করিত, তার উপর এই সময় এই পাড়ায় তাহাকে দেখিয়াই সকলে মুখ চাওয়াচাই করিতে লাগিলেন। এই কে রে, এখানে কি করতে এলো? ঋষিকেশবাবু বলিয়া উঠিলেন, এখন ওই এপাড়ায় এলো কেন? কিন্তু লোকটির কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, সে কি যেন খোঁজে, দীর্ঘ পথের দুই ধারে বারবার চোখ বুলাইয়া নেয়, প্রথমে লক্ষ্য করে নাই, একটু পরে সাদা ঘোড়াটাকে দেখিয়া তার চোখ যেন জ্বলিয়া ওঠে। দ্রুত পদে কাছে গিয়া তার গায়ে হাত বুলাইতে বুলাইতে বৃদ্ধ তাদের দেশি ভাষায় বলে, আহ সোরাব, তোর এমন দশা হয়েছে? পরিচিত স্পর্শে প্রাণীটি চঞ্চল হইয়া ওঠে, সেও চোখ তুলিয়া চায়। মানুষের চাহনির মতো অর্থপূর্ণ সেই দৃষ্টি অনেক কিছুই প্রকাশ করে, ভাষায় হয়তো ততটা বলিতে পারে না। বুধো জিজ্ঞাসা করে, এর নাম বুঝি সোরাব, আমরা তো ডাকি চাঁদ। বৃদ্ধ সহিষ কহিল, ও তো এ কি হ্যায়? শান্তু জিজ্ঞাসা করিল, ঘোড়াটা তোমার? না বাবু, ভাড়া গাড়ির ঘোড়া, আমি সহিষ কচোয়ান দুই। শান্তু বলিল, ও তার মানে তোমার ঘোড়া? ঠিকই হ্যায়। বলিয়া বৃদ্ধ একটু হাসে, তারপর কল হইতে মগটায় জল ভরিয়া আনিয়া ঘোড়ার মুখের কাছে ধরে, জলটুকু নিঃশেষে খাইয়া ফেলিলে ছেলের দল চিৎকার করিয়া ওঠে। সহিষ লুঙ্গির ভিতরে গোজা একটি ঠোঙায় ছোলা আনিয়াছিল, সেই ছোলা সে ঘোড়াটাকে হাতে করিয়া খাওয়াইল। ছোলা ফুরাইয়া গেলে ছেলেদের বলিল, অর চাট্ট চানা মিলে না বাবু? জরুর মিলে গা, বলিয়া শান্ত ছুটিল। সঙ্গে ছুটিল হাবুল ও গয়ার দল, একসঙ্গে ছোলা আসিল চার ঠোঙা,
জানোয়ারটা আরেকটু চাঙ্গা হইলে বৃদ্ধ বলিল, বেমার হলে সুরাব আমার হাতে ছাড়া খায় নে। তার মনে পড়িল অনেক কথা, ঘোড়াটাকে কত টাকায় কিনিয়াছিল, তার বয়স তখন কত, কটা দাঁত উঠিয়াছিল, এইসব। সোরাবের চলন দেখিয়া লোকে তাকে জিজ্ঞাসা করিত, বাজি জিতিবার এই ঘোড়াটাকে সে ঠিকা গাড়িতে জুড়িয়াছে কেন? নিজের কপালে হাত ছুঁয়াইয়া সে কহিত, নাসিব, মানুষের মতো জানোয়ারেরও নাসিব আছে কিনা। একটু পরে সে ঋষিকেশকে প্রশ্ন করিল, কবে সব ঠান্ডা হবে বড় বাবু? কোন দিন ঠিকা গাড়ি চালু হবে? রাস্তায় ডর আউটকুচ থাকবে নে? লোকটি আগের মতোই শান্তিপূর্ণ দিনগুলির কথা ভাবিতেছিল, আর ঋষিকেশও তার প্রশ্নের কোনো উত্তর খুঁজিয়া পাইলেন না। হঠাৎ যেন দানবের নিদ্রাভঙ্গ হয়, অদূরে চৌরাস্তার মোড়ে সে যেন আড়ামোড়া ভাঙে। ঝঞ্ঝার বেগে খবর ছুটিয়া আসে, লালপট্টিতে গোলাগুলি শুরু হইয়াছে, খালের মধ্যে নদীর বেনো জলের মতো, বহু লোকের একটা অংশ হু হু করিয়া বড় রাস্তার মোড় হইতে এই রাস্তায় ঢুকিয়া পড়িল। আরম্ভ হয় ছুটোছুটি, কলরব, চারিদিকে মার মার শব্দ। বুড়া সহিস একবার ছেলেদের মুখের দিকে তাকায়, সোরাবের চোখেও ফুটিয়া ওঠে অপরূপ করুণ দৃষ্টি, হয়তো সে তার পালকের বিপদ বুঝিতে পারে। মন্তে সহিসকে আশ্বস্ত করিল, আমরা থাকতে কিছু ভয় নেই তোমার। কিন্তু অপরিচিত শত শত হিংস্র চোখের সামনে সহিস কেমন যেন ভরসাও পায় না। কয়েকটা লোক আগাইয়া আসে, যমুনা, নন্টে, হাবুল প্রভৃতি তরুণের দল বৃদ্ধের চারধারে কর্দন করিয়া দাঁড়ায়। এদিকে ঋষিকে আক্রমণকারীদের শান্ত করিবার চেষ্টা করে, বলেন, এই একটা নিরীহ লোক, ওকে মারবেন না দাদা। জনতার মধ্যে থেকে প্রতিবাদ আসে, মানুষ নেই ও জানোয়ার আছে, এর মধ্যে মেটিয়া বুড়ো ভুলে গেলেন সবাই, ঠিকফর দেখ হওয়া চাই। ঋষিকেশ বলিলেন, কত জায়গায় ওরা আমাদের বাঁচিয়েছে জানেন? আমরাও এনাকে ঢের বাঁচিয়েছি, এসব খেদো কথা ছেড়ে দিন। বুঝাইবার চেষ্টা বৃথা, তর্ক করা শুধু নিরর্থকই নয়, ক্ষতিকারকও বটে। তাই যমুনা ও মন্তে বলে, চুপ করুন কাকা বাবু, বলিয়া দুজনে বুক ফুলাইয়া দাঁড়ায়। যমুনা বলে, আও মরনে বালা কন হে, আ যাও, আরে আও। একটি ছোকরা চেঁচাইয়া ওঠে, আমরা থাকতে আমাদের সাদা ঘোড়ার সহিষকে, আমাদের চাঁদের সহিষকে কেউ মারতে পারবে না। জনতা একটুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়াইয়া থাকে, তারপর আবার কলরব শুরু হয়। ছেলেদের গায়ে ঢিল পরে পরে। এমন সময় মোড়ের চারতলা বাড়ির ছাদ হইতে একজন চিৎকার করিয়া বলে, মিলিটারি বা। আরম্ভ হয় দৌড় প্রতিযোগিতা, আশেপাশের গলি খুঁজি, খোলা দরজায় যে যেখানে সম্ভব ঢুকিয়া পড়ে। বৃদ্ধ সহিষকে পাজাকোলা করিয়া যমুনা প্রসাদ ঋষিকেশবাবুর বাড়ির মধ্যে ছুটিয়া যায়। গাড়ি হইতে নামিয়া সৈন্যরা রাজপথে টহল দেয়, তাদের জুতার শব্দ ভিন্ন, সারাটা পল্লীতে আর কোনো শব্দ নাই। কিছু সময় পরে একটা অদ্ভুত নিস্তব্ধতা, দরজা জানলা বন্ধ, জানলার খড়খড়ি ফাঁক করিয়াও কেহ কৌতূহল নিবৃত্ত করিতে ভরসা পায় না, সবারই মুখে অজানা উদ্বেগের ছাপ। ঘণ্টাখানেক পরের কথা, প্রথমে বাহির হয় নন্টে ও যমুনা প্রসাদ, পিছনে বৃদ্ধ সহিস। দরজা খুলিতেই তাদের চোখে পড়ে রৌদ্র দগ্ধ রাজপথের রিক্ত রূপ, সে যেন মহা শ্মশান। বাদিকে মুখ ফিরাইয়াই তিনজনে শিহরিয়া ওঠে, ঘোড়াটা পথে পড়িয়া আছে, কালো পিচের মধ্যে তার সাদা রং আরো খুলিয়া আছে, দেহ পথের উপর আর মাথাটা ফুটপাথে, কানের পাশে গোল এক ক্ষত চিহ্ন। বৃদ্ধ সহিস ডাকিল,
সোরাব 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 কোনো উত্তর করিল না। বৃদ্ধের ডাকে সোরাবের সাড়া না দেওয়া এই প্রথম। সোরাব তখন আকাশের দিকে চাহিয়া আছে, হীরক স্বচ্ছ আকাশের মতোই নির্মল দৃষ্টি। সে চাহনিতে কোনো বেদনা নাই, নাই কোনো গ্লানি। ঋষিকেশ পাশে দাঁড়াইয়াছিলেন, ঘোড়াটার চোখের দিকে চাহিয়া সকলেই চাপা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল।